প্রস্তুতি প্রদান করেছে। আমরা সরকারের কাছে আর কোনো অনুমতি চাইব না, বিনা অনুমতি দেই আমরা কর্মসূচি পালন করব। খুলনায় কর্মসূচিতে অনুমতি দেয় নাই, নদীতে পুলিশ নামিয়েছিল, রাস্তায় পুলিশ নামিয়েছিল, বাস বন্ধ করে দিয়েছিল, নৌকা যাওয়ার সব বন্ধ করে দিয়েছিল, একমাত্র আকাশ পথ খোলা ছিল। তারপরেও সমাবেশ এগিয়ে রাখতে পারে নাই, আমরা বিনা অনুমতি দেয় সমাবেশ করে প্রমাণ করেছি যে হাজিরার অনুমতির প্রয়োজন নাই। আমরা তাই এই বর্তমান যিনি জগৎপাল পাঠানের মতো বিশ্বাপে বসে আছেন তাকে বলতে চাই অবৈধ ফ্যাসিস্ট, অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, এর বাইরে আমরা আর কোনো কথা বলতে চাই না। প্রিয় সমাবেশ, ইতিমধ্যেই কিন্তু ঢাকার রাজপথে কিন্তু বাস থেরাপি দেওয়া শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করবেন প্রেস ক্লাবে কিন্তু ছাত্রদল শুরু করেছে বাস থেরাপি দেওয়া। মনে রাখতে হবে ছাত্রদল যে পথ দেখিয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের দুর্জয় কাফেলা সাহসী তরুণেরা যেভাবে প্রতিবাদের নেমে এসেছে, আমাদের সকলকেই কিন্তু আবারও বাসের লাঠি হাতে বাস থেরাপি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমাদের নেতার খেতাব নিয়ে টানাটানি করেন, আমাদের নেতাকে মিথ্যা মামলায় সাজা দেন, আমাদের নেত্রীকে বন্দি করে রাখেন, তারপরও আবার আমাদের নেত্রীর নামে পরোয়ানা জারি করেন। আর বেশি দিন সময় নেই, বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে, প্রয়োজনে একাত্তরের মতো আবারও একাত্তরের হাতিয়ার হয়ে বাংলাদেশের মাটিতে কিন্তু দখলে লড়াই নামবে জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। সেই কাফেলায় সকলকে, সেই কাফেলায় সকলকে ঐক্যবদ্ধ হবে নৈতিক অবস্থান এবং সততা ঠিক রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কর্মী হয়ে যারা সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে দলের সাথে বেইমানি করে না, সেই দলের লোকের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে দেশটিতে বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করব, দেশে তারিক রহমানকে দেশে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে উনি যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারও বেগবান করব, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন সেই সোনার বাংলাদেশ গঠনে আমরা কাজ করব। আমরা কি বন্যার পানিতে ভেসে এসেছি? কি বন্যার পানিতে ভেসে এসেছি আমরা? এই মাটি থেকে উৎপাদিত শস্য আমাদের শরীরের প্রতিটি রক্ত কণিকা তৈরি করেছে। মনে রাখবেন, এখন পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আইন মানলে তাল গাছ, না মানলে আচ্ছা গাছ গাছ গাছ। আমাদের আইন তুলে নিতে বলবেন না নিজেদের হাতে, তাহলে ওই আড়ার বাস বাস ধারের বাস একটাও কিন্তু বাস ধারে পাচ্ছে না। ভাইরা, আমার বক্তব্য শেষ করব যে জন্য আমাদের আজকে মিটিং, এই এখানে ছয় জন মেয়র বসে আছেন, এনাদের গাড়িতে ফ্ল্যাগ থাকবার কথা যদি নিরপেক্ষ নির্বাচন, কিন্তু ওনাদের গাড়িতে ফ্ল্যাগ নেই। ফ্ল্যাগ কাদের গাড়িতে? ভুয়া মেয়র, ভুয়া মেয়র, ভোটচোর। এনারা যখন এলাকায় যায়, এই যে আমাদের মেয়র এখানে, তারর ভাই আছেন, মঞ্জু ভাই আছেন, এখানে ইস্টাক আছে, তাবিদ আছেন, সাদাত ভাই আছেন, বুলবুল ভাই আছেন, এনারা যখন এলাকা দিয়ে যান মানুষ ভালোবেসে দৌড়ে আসে, আর ওই মেয়ররা যখন এলাকায় যান মানুষ দৌড়ে পালায়। ভাইরা আমার, যে বিজয়ে জনগণের ঘৃণা আছে এই বিজয়ের আমাদের দরকার আছে, যে পরাজয়ে জনগণের ভালোবাসা আছে সেই পরাজয় ওরকম হাজারো বিজয়ের চেয়ে মূল্যবান আমাদের কাছে, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই যাবেন ভোট